সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার দিবাগত রাতে রাজধানীর স্কাটন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ফরহাদ হোসেনকে আদাবর থানা পুলিশের কাছে সোপর্দ করে র‍্যাব। জুলাই ও আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র জনতার উপর গুলি ও হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। তার বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা রয়েছে। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করার পর ফরহাদ হোসেনকে পূর্ণ মন্ত্রী হিসেবে জনপ্রশাসন মন্ত্রী মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়।